سورة النازعات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا. শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে অবিশ্বাসীদের আত্মা ছিনিয়ে আনে, وَالنَّاشِطَاتِ نَشْطًا وَالسَّابِحَاتِ سَبْحًا শপথ সেই ফেরেশতাদের যারা সহজভাবে নেককারদের রূহ খুলে দেয়, শপথ সেই ফেরেশতাদের যারা আমার হুকুম তামিল করার জন্য সাঁতরে বেড়ায়, فَالسَّابِقَاتِ سَبْقًا فَالْمُدَبِّرَاتِ أَمْرًا শপথ সেই ফেরেশতাদের যারা হুকুম পালনে এগিয়ে চলে, শপথ সেই ফেরেশতাদের যারা সবকটি কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে, يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ কিয়ামত অবশ্যই আসবে, সেদিন ভূকম্পনের এক প্রচন্ড ঝাঁকুনি হবে, কবর থেকে সবাইকে ওঠানোর জন্য সাথে সাথে আরেকটি ধাক্কা হবে, এ অবস্থা দেখে সেদিন মানুষের অন্তরসমূহ ভয়ে কম্পমান হবে, তাদের সবার দৃষ্টি হবে সেদিন নিম্নগামী ও ভীত সন্ত্রস্ত, কাফেররা বলল সত্যি কি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে, আমরা পচে গলে হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরও, قالوا تلك إذا كرة خاسرة ترى এও বলেছে যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে নেওয়া হয় তাহলে সেটা তো হবে খুবই লোকসানের বিষয়, فإنما هي زجرة واحدة অবশ্যই তা হবে বড় ধরনের একটি গর্জন, فإذا هم بالساهرة এ গর্জন শেষ না হতেই দেখা যাবে তারা কবর থেকে উঠে জমিনের উপর সমবেত হয়ে গেছে, هل أتاك حديث موسى হে নবী তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে, إذ ناداه ربه بالواد المقدس طوى তাকে যখন তার মালিক পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন اذهب الى فرعون انه طغى যাও ফেরাউনের কাছে কারণ সে বিদ্রোহ করেছে, فقل هل لك الى ان تزكى তাকে জিজ্ঞেস করো তুমি কি ঈমান এনে পবিত্র হতে চাও, وأهديك إلى ربك فتخشى তাকে এও বলো আমি তোমাকে তোমার মালিকের কাছে পৌঁছার একটা পথ দেখাতে পারি এতে তুমি হয়তো তাকে ভয় করবে, فأراه الآية الكبرى অতঃপর সে তাকে আমার পক্ষ থেকে নবুয়তের বড় একটি নিদর্শন দেখালো, فكذب وعصى কিন্তু সে ব্যক্তি নবীকে মিথ্যা সাব্যস্ত করল এবং সে তার বিরুদ্ধে আচরণ করল, অতঃপর ষড়যন্ত্র করার মানুষে সে পেছনে ফিরে গেল, সে লোকজন জড়ো করল এবং তাদের ডাক দিল, তারপর বলল আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব, فأخذه الله نكال الآخرة والأولى অবশেষে আল্লাহ তাআলা তাকে আখেরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন, إن في ذلك لعبرة لمن يخشى অবশ্যই এমন সব লোকের জন্য এতে শিক্ষার নিদর্শন রয়েছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, أأنتم أشد خلقا أم السماء
তোমরা বলো তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা কি বেশি কঠিন না আকাশ সৃষ্টি করা বেশি কঠিন আল্লাহ তাআলা তা বানিয়েছেন আল্লাহ তাআলা শূন্যের মাঝে তা উঁচু করে রেখেছেন অতঃপর সুবিন্যস্ত করেছেন وأغطش ليلها وأخرج ضحاها তিনি রাতকে অন্ধকারে চাদর দিয়ে ঢেকে রেখেছেন আবার তা থেকে আলো দিয়ে দিনকে বের করে এনেছেন والأرض بعد ذلك دحاها এরপর জমিনকে তিনি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন أخرج منها ماء তা থেকে তিনি বের করেছেন পানি ও উদ্ভিদ রাজি তিনি পাহাড় সমূহ জমিনের গায়ে পেরেকের মতো গেড়ে দিয়েছেন তোমাদের জন্য এবং তোমাদের জন্তু জানোয়ারদের উপকারের জন্য তারপর যখন বড় বিপর্যয় তোমাদের সামনে হাজির হবে সেদিন মানুষ একে একে সব কিছুই স্মরণ করবে যা সে দুনিয়ায় করে এসেছে সেদিন সে ব্যক্তি দেখতে পাবে তার জন্য জাহান্নাম খুলে ধরা হবে অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং পরকালের তুলনায় দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছে জাহান্নামী হবে তার একমাত্র আবাসস্থল আবার যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর এ দিনকে ভয় করেছে এবং এ ভয়ে নিজের নফসকে কামনা বাসনা থেকে বিরত রেখেছে অবশ্যই জান্নাত হবে তার ঠিকানা يسألونك عن الساعة أيان مرساها ترى তোমার কাছে জানতে চায় কিয়ামত কখন সংঘটিত হবে فيما أنت من ذكراها তুমি তাদের বলে দাও সে সময়ের কথা বর্ণনা করার সাথে তোমার কি সম্পর্ক إلى ربك منتهاها তার আগমনের চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার মালিকের কাছেই রয়েছে তুমি হচ্ছ সাবধানকারী সে ব্যক্তির জন্য যে একে ভয় করে لم يلبثوا إلا عشية أو ضحاها যেদিন এরা কিয়ামত দেখতে পাবে সেদিন এদের মনে হবে তারা এক বিকাল অথবা এক সকাল পরিমাণ সময় দুনিয়ায় অতিবাহিত করে এসেছে মাহফুজ আর্ট অফ নেচার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب
يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها.